ঝণ্ডুবাবু, আপনি দেখলেন এই মুহূর্তের যে ব্রেকিং নিউজ, গোটা বাংলায় আলোড়ন পড়ে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত রিজাইন করতে চলেছেন। এই মুহূর্তের যে ব্রেকিং নিউজ এবং সেটা বিবিজিতে আমরা আরেকবার দেখানোর চেষ্টা করব, সেই সেই ব্রেকিং নিউজটি যেখানে গোটা বাংলার মানুষ এই মুহূর্তে যে ছবিগুলো দেখেছেন, আবার আপনাদের বলছি, পদত্যাগ করতে চলেছেন কি মমতা বন্দ্যোপাধ্যায়? লাইভ সম্প্রচার নিয়ে কোনো কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে আমরা পজিটিভ শুনলাম না, কিন্তু চাপের মুখে কি মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করতে চলেছেন? এবং আসলে মমতা বন্দ্যোপাধ্যায় কি, তার মানে ডাক্তারদের শর্তগুলো বা ডাক্তারদের যে দাবি, পাঁচ দফা দাবি, ঝণ্ডু বড়াই, পাঁচ দফা দাবি না মেনে মমতা বন্দ্যোপাধ্যায় কি তার মানে এক দফা দাবিতেই নিজে কনভিন্সড হলেন, নিজে চলে যেতে চলেছেন, মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে, পুলিশ মন্ত্রিত্ব ছেড়ে, স্বাস্থ্য মন্ত্রিত্ব ছেড়ে পদত্যাগ করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? ঝণ্ডু বড়াই, কেন করছেন, কেন বললেন এই কথাগুলো? আমি আপনাকে তোমাকে বলি, দেখো দুটো অপশন হতে পারে, এটা একটা পলিটিক্যাল কৌশল হতে পারে, যে প্রেশারটাকে মিনিমাইজ করে দিয়ে স্প্রেড করে দাও নিরপরাধ ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের আন্দোলনের মাঝখানে। আর দ্বিতীয়, এই একটা কথা বলে নিয়ে তিনি এন্টার ব্যবস্থাটার অভিমুখটাকে ঘোরানো, এই স্বতঃস্ফূর্ত আন্দোলনের অভিমুখটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য তিনি উৎসব মোৎসব কত কিছু বলেছেন। আমি তোমাকে বলি কেন মমতা ব্যানার্জি এগুলো বলছেন। মমতা ব্যানার্জি এই মুহূর্তে অপশনলেস, এই কারণে তুমি যে আসমার কথা বলেছিলে, তার আগে আমি আরেকটা কথা বলি, মাননীয় সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছিল, তুমি অনেক প্রোগ্রাম করেছো, এই এই রায়ের মধ্যে তুমি একটা জিনিস ভালো করে দেখো, 12 পাতার 18 নম্বর শাস্তি নেবে, মানে এটা কোনোভাবেই আদালত অবমাননা বা কন্টেম্পট অফ কোর্ট নয়, তার মানে আমি তোমায় পরিষ্কার বলছি, 18 নম্বর প্যারাটাকে ফেভারেবলি সেফটি এন্ড সিকিউরিটি টার্মস এন্ড কন্ডিশনে সেকেন্ড টার্মটা কোরিলেটেড করেছিল। আমার খেয়াল পড়ে 1990 থেকে 91 এআইআর মাদ্রাসে একটা মামলার রায় হয়েছিল, ঐতিহাসিক 323 পাতার রায়টা, সেখানে স্পষ্টভাবে তৎকালীন মাদ্রাস কোর্ট এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্ট ইয়ে করে, এটাকে স্ট্যাম্প দেয়, যে লিগালাইজ করে, যে অর্ডার হুইচ ইজ বিং ক্যাপাবল অফ মোর দ্যান ওয়ান মিনিং ক্যান বি কনসিডার অ্যাজ কন্টেম্পট। অর্থাৎ তোমাকে বুঝতে হবে, দুটো প্যারালাল অর্ডারের মধ্যে প্রেফারেবলি যে অর্ডারটার ভিত্তিতে আরেকটা অর্ডার দাঁড়িয়ে থাকে, তুমি প্রথম অর্ডারটা যদি সাজেস্টিভলি ফুলফিল না করো, তাহলে পরের অর্ডারটা কিন্তু নাল অ্যান্ড ভয়েড হয়ে যায়। অর্থাৎ এক্ষেত্রে তারা সেফটি সিকিউরিটি ন্যূনতম আশ্বাসটুক পশ্চিমবঙ্গ সরকার এবং স্বাস্থ্য দপ্তর পুলিশ দপ্তর থেকে পায়নি। এতে দ্বিতীয় যে টার্মটা, অর্থাৎ সুপ্রিম কোর্ট যেটা সোকল বলেছে কাজে ফিরতে আস ফিরে যেতে, সেটা ইনভ্যালিড হয়ে যাবে। দ্বিতীয় আসমার ক্ষেত্রে তোমাকে বলি, এই এমার্জেন্সি যে আইনটা, আমি 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 এসপা নিয়ে নির্দিষ্টভাবে প্রদীপ মিত্র এবং আপনাকে একদম দুজনকেই আমি বলার জন্য অনুরোধ করব, কিন্তু তার আগে আমি একবার পিসিআরকে বলবো যে বাসটি যাচ্ছে, সেই বাসের ছবিটি একবার ফুল ফ্রেমে দেখানোর জন্য, যে বাসটি এই মুহূর্তে আমরা দেখলাম ডাক্তারেরা যে বাসটি নিয়ে যাচ্ছে, এই বাসটি দেখুন পুলিশ কর্ডন করে নিয়ে যাচ্ছে বাসটি, এবং যদি সেই বাসের পেছনের ছবিটা আমরা দেখতে পাই, দেখুন সৌহার্দ্য লেখা আছে, এটাও বোধহয় কাল সকালবেলা সংবাদ মাধ্যম এবং সংবাদপত্রের প্রথম পাতায় ছবি দেখা যাবে। দেখুন বাসটার নাম সৌহার্দ্য, সৌহার্দ্য লেখা বাস নিয়ে ডাক্তারবাবুরা এলেন, কিন্তু সৌহার্দ্যপূর্ণ আলোচনা করতে পারলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। সৌহার্দ্য লেখা এই বাস, এই মুহূর্তে দেখুন সেই বাস, সৌহার্দ্য লেখা বাস এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই তো থাকা উচিত মুখ্যমন্ত্রী এবং রাজ্যের চিকিৎসকদের মধ্যে, কিন্তু দুর্ভাগ্যজনক এ বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রেণী শত্রুতে পরিণত করছেন চিকিৎসকদের। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নিজে পদত্যাগ করবেন, অন্যদিকে বলছেন লাইভ স্ট্রিমিং হতে দেবেন না। সৌহার্দ্য লেখা বাসে চিকিৎসক বাবুরা গেলেন, কিন্তু বিফল মনোরথে ফিরলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি আসলে লাইভে ভয় পান, লাইভ স্ট্রিমিংয়ে ভয় পান? মমতা বন্দ্যোপাধ্যায় কেন লাইভ হতে দিচ্ছেন না? এটা দুধকা দুধ পানিকা পানি হবে, একদম আমরা সবাই শুনতে পারবো, আমরা প্রয়োজনে জায়ান্ট স্ক্রিন করে যার যে চ্যানেল পছন্দ সেই চ্যানেলের লাইভ স্ট্রিমিং চালিয়ে শুনবে। কারা থ্রেড সিন্ডিকেটের মাথা, সেই রাতে সেমিনার রুমে কারা অবৈধভাবে এসেছিল, কেন বহিরাগত ডাক্তার ভোরবেলা বর্ধমান থেকে পৌঁছে গেছিল, কারা আসলে পোস্টমর্টম রিপোর্টটাকে ট্যাম্পার করেছিল, দেখুন আমি আপনি এই কথাগুলো বলছি, আর রাজ্যের মুখ্যমন্ত্রীর সামনে
প্রতিনিধি দল এইগুলো নিয়ে আলোচনা করছেন, এর গ্র্যাভিটিটা আলাদা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ লাইভ স্ট্রিমিং নিয়ে যে যুক্তিটা সামনে তুলে ধরলেন আমার এবং আপনার, আমি জানি না এই যুক্তিটা 1962 সালে কোনো মুখ্যমন্ত্রী বলতে পারতেন, কিন্তু এখন যিনি হোয়াটসঅ্যাপ করেন, ফেসবুক করেন, লাইভ স্ট্রিমিংয়ে সবসময় বই উদ্বোধন করছেন, বক্তব্য রাখছেন, সব কিছু বলেন, তিনি লাইভ স্ট্রিমিং নিয়ে আজ কি বললেন একবার শুনি। আপনারা জানেন অন্য সময় একবার আমি ওদের নিয়ে, ওরা যেটা বলছে ঠিকই বলছে, লাইভ স্ট্রিমিং করে দিয়েছিলাম, কিন্তু তখন আমাদের উপর সুপ্রিম কোর্টের হাতে কেস ছিল না, বা কেসটা সিবিআই এর কাছে ছিল না, এই সিবিআই এর কাছে ছিল না, সেটা অন্য ঘটনা ছিল। এখানে আমাদের মনে রাখতে হবে আমরা রেকর্ডিং করবার সিস্টেম করেছিলাম, সেটা চিঠিতে লিখে দিয়েছিলাম, আমরা 3টে ভিডিও ক্যামেরা রেখে দিয়েছিলাম, এবং তারা যদি চাইতো আমরা শেয়ার করতেও তখন পারতাম সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে, কিন্তু ভিডিওতে টোটালটাই রেকর্ডিং করার ব্যবস্থা হয়েছিল। ডাইরেক্ট সুপ্রিম কোর্ট যেটা লাইভ টেলিকাস্ট করতে পারে আমরা পারি না, তার কারণ হচ্ছে ইট ইজ নট দ্য জুডিশিয়ারি। আর যখন একটা বিচারের ব্যবস্থা হাইয়েস্ট সুপ্রিম কোর্ট, হাইয়েস্ট জুডিশিয়ারি, সেখানে কেস চলছে, কেস বিচারাধীন, এবং কেসটা সিবিআই দেখছেন, আপনারা জানেন তারা লাইভ করতে পারে, কিন্তু মিডিয়া পর্যন্ত মিডিয়া ট্রায়াল করতে পারে না, সেফটি সিকিউরিটি এবং কেসের ব্যাপারে আলোচনা করতে পারে না, এমনি আলোচনা করতে পারে, কিন্তু যে ইনভেস্টিগেশন হচ্ছে ইনভেস্টিগেশন সম্বন্ধে আলোচনা করতে পারে না, এটা বিচারের রায় আছে। লাইভ হলে কেন ভয়? মমতা বন্দ্যোপাধ্যায় কেন লাইভ স্ট্রিমিং অ্যালাউ করছেন না? যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রদীপবাবু এই মুহূর্তে রয়েছেন, প্রদীপবাবু প্রদীপ মিত্র একটা সময় SSKM এর ডিরেক্টর ছিলেন, প্রদীপ মিত্র জানেন খুব ভালো করে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে মিডিয়ার ক্যামেরা অন করে ঠিক কী কী করেছেন বা করেন। ইনফ্যাক্ট একজন ডাক্তারবাবুকে ধমকানো চমকানো SSKM হাসপাতালে, বা পুলিশকে তোমাকে চাপকাবো, এই সমস্ত বলা, এগুলো তো লাইভেই হয়েছে, এগুলো ছেড়ে দিন। আমি একটা ছবি দেখাচ্ছি 2019 সালের, আমি বারবার বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই কথাগুলো বলছেন, এই 2019 সালের এই ছবি, পরিবহ মুখোপাধ্যায় NRS এর ডাক্তার মার খেয়েছিল, গোটা বাংলা উত্তাল হয়ে গেছিল, ডাক্তারদের সাথে, জুনিয়র ডাক্তারদের সাথে মিটিং করা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সর্বশেষ এসেছেন। আজ আমি জানি না কেন মমতা বন্দ্যোপাধ্যায় সর্বপ্রথম এসেছেন, সেই ছবিটাও দেখাবো। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা এই মিটিংটায় কে কি বলছে, কোন প্রতিনিধি কি বলছে, আমি ফুল ফ্রেমে একবার দেখানোর চেষ্টা করব। একবার ছাত্র প্রতিনিধিদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালের এই লাইভ স্ট্রিমিং এর যে ছবি দেখতে পাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছেন এগুলো সমস্তটা লাইভ স্ট্রিমিং এর রেকর্ড ছিল। পুলিশ কমিশনার ছিলেন, ডিজি ছিলেন, চন্দ্রিমা ভট্টাচার্য ছিলেন, দেখুন জুনিয়র ডাক্তাররা নিজেদের বক্তব্য রাখছেন, এগুলো সমস্ত লাইভ স্ট্রিমিং এ হয়েছে ম্যাডাম। তারপরেও কেন আপনি 2024 সালের আজকের এই ঘটনার লাইভ স্ট্রিমিং চাইছেন না? তার মানে কি, তার মানে কি বড় কিছু বেরিয়ে যেতে পারে? তার মানে কি এই সুদীপ্ত রায়, সুশান্ত রায়, এই আফসার খান যে গ্রেপ্তার হলো, এই যে সন্দীপ ঘোষ যাকে আপনি প্রাইস পোস্টিং দিয়ে দিয়েছিলেন ন্যাশনাল মেডিকেল কলেজ, এই সমস্ত নাম বেরিয়ে আসতে পারে তার মাথার উপরে? SP দাস বলে শুভেন্দু অধিকারী বারবার একটা নাম বলছেন, SP দাস, শ্যামাপদ দাস, এটা অধীর চৌধুরী বলছেন, শ্যামাপদ দাসের নাম যদি ছাত্র প্রতিনিধিরা বলে দেয়, যদি এই থ্রেড সিন্ডিকেটের কথা বেরিয়ে আসে, যদি সেমিনার রুমে সেদিন কি কাণ্ডটা ঘটেছিল এই সমস্ত কিছু বেরিয়ে আসে, মানুষ জানতে পারে, সেই ভয়। লাইভ হচ্ছে না।